হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টেক জামান বিডি চ্যানেলের পক্ষ থেকে আবু জামান আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করবো। সেটা হলো যাদের ফেসবুক পেজ রয়েছে, সেটা ইউটিউব চ্যানেল হতে পারে অথবা যে কোনো ফেসবুক পেজ, দেখা যায় যে কোনো কারণে ফেসবুক পেজে যদি ভায়োলেশন চলে আসে, সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো যে কীভাবে একটি ফেসবুক পেজে ভায়োলেশন আসে, ভায়োলেশন আসার পর আপনাকে কী করতে হবে, কখন ভায়োলেশনটি চলে যাবে, ভায়োলেশন চলে যাওয়ার পর ফেসবুকের কোয়ালিটি ঠিক রাখার জন্য আপনাকে কী করতে হবে, এই সমস্ত বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন। তো আর দেরি নয়, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফেসবুক পেজটি ওপেন করবেন। ওপেন করে দেখবেন তো আপনার পেজটি যে কোনো রকমের হোক না কেন, সেটা বিজনেস পেজ হোক অথবা ইউটিউব চ্যানেলের পেজ হোক, প্রফেশনাল মোডের পেজ হোক, যে কোনো রকমের ফেসবুক পেজ হোক, আপনি প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর সেটিংসে চলে যাবেন। ফেসবুক পেজের ডান পাশে সেটিংস থাকে, সেটিংসে চলে যাওয়ার পর এই যে দেখবেন যে অপশনসগুলি বাম পাশে দেখাবে, সেখানে আপনি নিচে গিয়ে লেখা দেখবেন যে ফেসবুক পেজ কোয়ালিটি। এই পেজ কোয়ালিটিতে ক্লিক করবেন। যখন এই পেজ কোয়ালিটিতে ক্লিক করবেন তখন আপনার এই যে পেজ কোয়ালিটির পেজটা ওপেন হবে। এখানে দেখবেন যে কোনো ভায়োলেশনস আছে কিনা। যেমন দেখেন আমার এই পেজটাতে দুইটি ভায়োলেশনস আসছে, কত তারিখ, মে মাসের 12 তারিখ, 12 মে। এখন এই ভায়োলেশনস আসলে আপনার পেজের নানান রকমের অসুবিধা হবে। তো আপনাকে এটা দূর করার জন্য কী করতে হবে, শুধুমাত্র একটাই সলিউশন, আপনাকে ওয়েট করতে হবে, দীর্ঘ একটি বছর ওয়েট করতে হবে। যে তারিখে ভায়োলেশনস আসছে ঠিক সেই তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, অর্থাৎ আপনার এই ভায়োলেশনসটি যে তারিখে আসছে পরবর্তী বছরের সেই তারিখে চলে যাবে। তো আমি একটি বছর অপেক্ষা করার পর আপনার আবার চলে আসলাম এই পেজে, দেখি যে এই পেজে এখন আমি পেজ কোয়ালিটিতে চলে যাব। সেটিংস গিয়ে নিচে স্ক্রল ডাউন করে নিচে লেখা রয়েছে পেজ কোয়ালিটি, এই পেজ কোয়ালিটিতে ক্লিক করব। দেখেন এই যে এডিট পেজ ইনফো এর নিচে যে অপশনসটি রয়েছে পেজ কোয়ালিটি, এটাতে ক্লিক করব। এই যে পেজ কোয়ালিটি, এটা ক্লিক করে আমি দেখব যে আমার ভায়োলেশনসটি চলে যাওয়ার কথা, কারণ এক বছর হয়ে গেছে। তো দেখেন পেজ কোয়ালিটি এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, পেজ হ্যাজ নো ইস্যুস, তার মানে যে দুটি ভায়োলেশনস আসছিল সেই দুটি ভায়োলেশনস অটোমেটিক্যালি চলে গেছে এক বছর পরে। কাজেই আপনাকে একটি বছর শুধু ওয়েট করতে হবে, আর কোনো রকমের ওয়ে নাই। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, বাই বাই।